আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি বর্তমান এখন অবস্থান করতেছি লালমনিরহাটের সেন্দুরমতি, এই অবস্থানটির নাম সেন্দুরমতি। তো এখানে খানিকটা ইতিহাস রয়েছে, যে আমি এখনই আসলাম মাত্র প্রায় সন্ধ্যা 4টার মতো বাজে। তো আমি আজকে এখানকে কিছু লোকালের থেকে আপনাদেরকে জানাবো কীভাবে এটার নাম সেন্দুরমতি হলো। তো সজীব, আসলে এই জায়গাটির নাম কেন সেন্দুরমতি? আমি যতটুকু শুনেছি এখানে দুটা মেয়ে মারা গিয়েছে বা এরকম সামথিং। তো তুমি যতটুকু জানো ততটুকু আমাদেরকে একটু জানানোর চেষ্টা করো। আমি সঠিক জানি না, তবে আমি শুনেছি এখানে দুই বোন ছিল। তবে ওই দুই বোন এই পুকুরে মারা গেছে, যার ফলে এই জায়গাটার নাম সেন্দুরমতি। এই জায়গাটায় পুকুর পাড়টা সেন্দুরমতি। তা আসলে আমি আবারও শুনেছি এখানে মেলা হয়। তো আসলে মেলাটা কখন করে হয়, আর মেলায় কি কি মানে মানে শুনেছি অনেক সার্কাস বা অনেক কিছুই থাকে, মাছের বাজার অনেক কিছু? হ্যাঁ হ্যাঁ, তা এপ্রিল মাসের প্রথম তারিখ মেলাটা শুরু হয়। অনেক দোকানপাট, মাছের বাজার, অনেক কিছু বের হয়, সবাই দেখতে আসে, ঘুরতে আসে। তবে শুনেছি যে মেলার মধ্যে বহু কিছু উঠে, আসলে কি কি উঠে বা মানে কি কি কিভাবে মানে কি কি আয়োজন হয় মেলাতে একটু যদি জানাতেন। এখানে মাছের বাজার, তারপর সার্কাস, বিভিন্ন ধরনের খেলা, বাইক রেস, পুকুরের ইতিহাস অনেক আছে। তার মধ্যে এই পুকুর যখন প্রথম মানে একজন ব্রাহ্মণ উনি এই পুকুরটা করার চিন্তাভাবনা করেন,
একটা পুকুরের খুব প্রয়োজন, চুড়ে তখন যখন উনি এই পুকুরটা খোঁড়ার চিন্তাভাবনা করেন, তো গর্ত করেন, একটা ছোট গর্ত করেন। এই গর্তের পর মানে গর্তে কোনো পানি আসে না, পানি হয় না, পানি জমে থাকে না। তো তখন তার স্বপ্নের মধ্যে আর কি তার যে দেবতারা আর কি তাকে স্বপ্নের মধ্যে বলেন যে আপনার দুই মেয়ে, ওনার দুই মেয়ে ছিল সিন্দুর আর মতি, এই দুই মেয়েকে দিয়ে পূজা আর্চনা করানোর জন্য বলেন। তারপর তিনি ওই দুই মেয়েকে দিয়ে পূজা করান, এই পুকুরের মধ্যেই পূজা করান, নিচে পুকুরে নামায়া। এই পূজা অবস্থায় যখন পূজা করাচ্ছিলেন, এই পূজা চলমান অবস্থায় পুকুর থেকে পানি উঠতেছিল। এই তারপরও তিনি পূজা বন্ধ করেননি, তার মেয়েকে দিয়ে পূজা চালিয়ে যান। এবং পূজা চলতে চলতে এক পর্যায়ে পুরো পুকুর ভরে উঠতে থাকে, এবং যারা পূজা অবস্থায় থাকে তাদের, তার মেয়ে দুইটা ব্যতীত তারা বাকি সব লোক উঠে চলে যায়, এবং তাদের তার দুই মেয়ে শেষ পর্যন্ত উঠতে পারে না। উঠতে না পারার পরে ফলে পুরো পুকুর ভরে যায়। ভরে যাওয়ার পরে তার দুই মেয়ে ওখানে পুকুরেই মৃত্যুবরণ করেন। এবং শেষের দিকে যখন পুরো পুকুর ভরে যায়, তখন দুই মেয়ে দুই শাড়ির আঁচল ধরে তাদের দুই মেয়েরই দুই কি আঙ্গুল, এটাকে বলে কানি আঙ্গুল, কানি আঙ্গুল, এবং কি আরেকটা আঙ্গুল নাম আছে এটা আমি বলতে পারবো না এই মুহূর্তে। আসলে যেটাই হোক, মানে আমরা তো সম্পূর্ণ সঠিকটা জানি না, আমরা যেটা জানি শেষ হলে আমাদের বাপ দাদা যারা রয়েছে তারাই আমাদেরকে জানিয়েছে, তো তার মাধ্যম থেকেই, কিন্তু তাদের মাধ্যম থেকেই জানা আসলে সঠিক যে মানে কাহিনীটা বা অরিজিনাল যে কাহিনীটা, এটা কিন্তু আসলে মানে কেউ গ্যারান্টি দিতে পাবে না বা ইয়া কিছু বলতে পাবে না। তো আমরা যতটুকুই জানি আর কি, মানুষ শোনা আর কি, যেটা আপনারা বলতে পারেন না, এটাই এটাই গ্যারান্টি হবে যে তাদের দুই বোনের আত্মত্যাগের বিনিময়েই যে আমরা চলেন, আমরা এখন তাদের দুই বোনের সঠিক স্মৃতি প্রতিমা এটা শুটিং যে আমরা তাদের দুই বোনকে হয়তো বা আপনাদের দেখাবো, চলো দাদা তাদের বিনিময়েই আজকে আমরা এই সিনেমা দেখতে যাচ্ছি। বসার জায়গাটাকে বানাইছে কিছুদিন আগে, আমি যখন গত বছর আসছিলাম তখন কিন্তু এই বসার জায়গাটা ছিল না, তাই না? আমি কিন্তু আমি বসার জায়গাটা করছি, একটু বাচ্চাদের খেলার মতো একটু জায়গা করে দিচ্ছে, বাচ্চারা এখন খেলতে পারে সবাই, ঐতিহ্যবাহী অনেক মেলা হয়, অনেক জাঁকজমকপূর্ণ মেলা, দূর দূরান্ত থেকে অনেক লোক আসে দেখতে। তো এখানে এখানে কিন্তু মন্দির এগুলা কিন্তু আসলে, হ্যাঁ আসলে এগুলা সব মন্দির, বিভিন্ন ধরনের মন্দির আছে, এক একটাতে এক এক ধরনের পূজা হয়। আর এই যে সিন্দুরের মূর্তি, এই যে কত সালে প্রতিষ্ঠিত এগুলা এখানে লেখা আছে। Thank you.
সন্ধ্যার পরে তো ক্যামেরাম্যানটা থাকিয়া বন্ধ বন্ধ হয়ে গেছে। আপনি দেখতে যাচ্ছি আর কিছু দেখতে যাচ্ছি ভাই সেনাবাহিনীর চাকরি পাইছে তো চাকরি পেয়ে বিয়ের সাথে মেয়ে দেখতে যাচ্ছি আর কি। আমরা যখন ছিলাম বাসায় অনেক মেয়ে কত মেয়ে প্রপোজ করতো, এখন যোগ্য হয়েছি একটু তুমি পুলিশের কাছে জানাইলে না কেন? আমাদের মতো ছোট ছোট ছেলেদের সাথে ছোট ছোট মেয়ের বিয়ে দিবে তাহলে না এই আপনার বলবো কি ম্যাচ ফর ইচ আদার হবে? আচ্ছা তো হয় না ভাই, তো যায় না, এত বড় ছেলে যদি একজন ছোট মেয়ে হয়। আমরা এখন পুরো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, গ্রামের ভিতর দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, কালকে একটা ভালো জায়গায় যাব ভাবছি, যে ভোলা ব্রিজ, নতুন একটা ব্রিজ হয়েছে এই ব্রিজে যাব। ক্যামেরা অফ হয়ে গেছে, এটা চালু আছে, সমস্যা নাই। ভোলা ব্রিজ যাব না ফুলবাড়ি ব্রিজ যাব? ফুলবাড়ি ব্রিজ কাছে, ফুলবাড়ি ব্রিজই তো যাব আমরা। যাই হোক ধল্লা ফুলবাড়ি, কুড়িগ্রাম বেশি দূর হয়ে যাবে।